লাভরির এমন শাস্তি দেওয়া লাগবো, তারে জুতার মালা ফিন্ডাইয়া মাথার চুল কাটিয়া গাউতনে বিদায় করে দেওয়া লাগবো। একবারে ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব, আমার মনের কথা বিনা আপনি কইছেন। তারে ও শাস্তি না দিলে নাইনি মানুষের শিক্ষা পাইতো না যে আমরা এই গাউত নানি এই ধরনের খাছাম বলে ইটা করি আমরা চালি। বাবা, তারে যে তুমি ইলা দোষী লাই রায়, আগে তার মুখের বাস্যটা শুনো, হে কি তার করছে না করছে ইকার না শুনে তারে তুমি দোষী সাব্যস্ত করতে পারো না। এই বে দপুয়া, তোর বাপ যে জায়গা দিন বাপ, তুই কথা মতো সীতা লাগে তুই কি জানতো নে? অত্যইল সমস্যা, আমরা সমাজ আপনি হাসা মাতলেও বিয়াদ হইতে পারে কি চাওয়া, মুখ বন্ধ করে রাখতাম মানে একত বা কেউ কইছো রে তুই খ শীত হইতে কর না। এটাই ইনার মাঝে দেখলে না নে চেয়ারম্যান সাহেব আছেন মেম্বার হল আছেন ইনার বিচারিও বলতে তুই কি তাও তো ভাত পাতে বাপ ইনার বিচার করলাম না। আমি বুঝলাম ইনার সব মুরব্বী হল আছে, আমি আপনার কথা মানি, আপনারা আপনার মুরব্বী কেন আমরা মানি, কিন্তু হে কিতা করছে না করছে ইকা না জানিয়া তারে দোষী সাব্যস্ত হইলেন এটা কোন ধরনের নিয়ম আপনারা? ইয়ারে বা আক্কেলালি, তুমি বাচ্চা মানুষ, ইনা তোমার বাপে মাত্রা তুমি মাত ওখানে। ও অনুরালি দাদা, তুই তাই তো আটা কটা কইছ, তার লেগে তুমি দিল লাগে নাকি তালে দিগাও নাকি না কিটা করতে আর টাইম কিটা করুন তুমি তার লেগে কামো কাটি লাগে কিটা লাগে। এই আমি একটা বিরাট ভুল করে লেছি তোমরা ইন বর জায়গা দিয়া উঠে যাও ইন তো কইলাম। এখানে তো কি হাঙ্গামা লাগিয়ে গেছে, ওষুধ গ্রামে কিন্তু ফুটি যাই তারা মাইল লেগে মরি যাও আগে আমি আমার বিয়া গাই গিয়া। এই এই যা মারিয়ে যা, তোর লাগে আমি অপমান হলো গো। আমি তো ইন 200 গুন্ডা বসি, আমি অন্যায় গুন্ডা হইলে আপনারা আমার বিচার করুন, আমি জিগাইছি তারে যে অপরাধে আপনারা এনে বাম দিয়ে রাখছেন এ কি তা আসলে অপরাধ করতে নি? এই জিনিসটা আমরা সামনে তারে জিগাই লুত আপনারা জিগাই না কি তারে? ভাই আমি করছি না ভাই, তার মুড়ি আমার ভাই গোবর দিয়ে আনছে। চুপচাপ ও ভাই গো, ও ভাই গো, ও ভাই গো, ও ভাই গো, বাবা না যা এ দে ও ঠিক ফেলি দে না বলি এ চুপ ফেলে বলি কোন মারি দিব তো সাদাজি যে ফিকাব লইছো ইটা এই ফিকাবে কোনো কাম হইতো না আর ইলান কলাতে আমি আমরা যাইলাম কি আমার ফেটা যে মুড়া মুড়ি করেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। ওই দাদা আমি বুঝে গেলাম না মানে আমি কোনো বলি না কি হচ্ছে না কি হচ্ছে না কি হচ্ছে চেয়ারম্যান স্যার, আমি আপনার কাছে মাস্টাই চাই, আমি আসলে আমার ফুয়াই করি নু পুয়াই আমি হঠাৎ করছি অন্যায় করছি আপনার কাছে আমি আজ জুট করলাম। তোমার উঠিয়ে যাওয়া লাগতো না রে বা, আগে তোমার ব্যাধ পোয়ারে ঠিক করো আর শুনো অগ্রি বিচারটা তুমি দেন করিয়ে দিয়ে যাও। আপনাকে ওকে কি জাত বিচার করতাম? তার 100টা জুতার বাড়ি মারতে হইবে মেম্বার স্যার। জুতার বাড়ি কোন আপনি বার বাড়ি না আমি মারতাম? জি না, আমি এলাকার মেম্বার, আমি মারলে ইন সমস্যা আছে আপনি মারি দেবেন। তেল আমি তোর বিচার চলে তুই দেখি নো এই বিরিং মারো কি তাকো ওয়াক্কেল আলী ভাই, তোমারে আমার বালা লাগে রে বা। এই আসল তো তোর চরিত্র সমস্যা আছে, হ্যাঁ হনে গুরে ফাসে গিয়ে রাখছ হিগুরনো বিচার চলে আর অনাইয়া হইলে আমারে বালা লাগে। হ্যাঁ হাসা কথা কসাই, হিগু তোর বাড়িতে আইছে না এগুলো তুই খবর দিয়া নাইছ কোনটা? হ্যাঁ আমার আতু ধরছে আমি এখানে খবর দিয়া নাইতাম। আচ্ছা আচ্ছা, তুমি তারে খবর দিয়া নাইছো না, হে তার আইছে নাইনি? এই তোরে তো আমার দেখকেও সন্দেহ লাগে, ও তোমরার কারণে বুঝছত নি আমরা ফোন তোর চরিত্র নষ্ট হয় আর দুশোয় খালি আমরা আর তলে তলে যে তোমরা আমরা গাছ খাটিয়া রাখিয়া উফরে দিয়ে ফানি দেও একটা মাসে কোনোদিনও দেখে না। ঘটনা তো তাই ঘটাইছে আর বুধ তার বাড়ি খার নির্দোষ গিয়ে চৌবা তোরে একটা সাইজ লাগাই দাও। আপনার লাগি নাই আপনার এগুর মা তখন বাদ পাই না বুঝছি, ওখন কইছি এখন এখন আমি বিয়া করাইতাম নাই।
সেনে বাবাই চাপ বিয়া করা ইতা না সেনে ও সেদিনো কইলা আপনি খালি একবার আমার ক্যাপসুলে কইয়া দেখুক আমার ক্যাপসুলে সরিষা দি যে বুত লামিয়ে গেছে নানি ও বুত আবার দড়ি আনতে পারবো আপনি খালি অনুমতি কান দেখ আবার বারোটা বাজিস লাগি তুমি অত উঠতে আফরিয়া লাগলা এখানে আমার মস্কারা ঘোরা নাই বালা লাগে তুমি দেখা যা তুমি আমার লগে যাত্রা ফেলা ঘোরাই আমি না করছি খানে দিয়ে আমাইছি না ও ভাইসা ও তো গিয়ার ধরবা না আমি রায়বার যাটাই যে বা যাই গোটাই কিতা হয়েছে বুঝছেন নি আমার যে ঘুরে বালা নাড়া কি ঘুরে বাড়ি বাড়ি হরাইয়া যে ঘুরে বালা লাগে ও ঘুরে লইয়া আমি চলি আপনার যদি বালা না লাগে আপনার যাও কাকি বুঝছেন নি আর আরেকটা কথা শুনো কা না খে দিয়া মায় না খানে দিয়া মায় আমার যে বলা হামাই শোনা তেল আমি যাই গি বিচার থেকে বারোই দাম পালাম না তোমার ফোনের জন্য খালি ফোন দি দেয় কি তুই কাই না কিতা ফোন দিতাম না কিতা হ্যাঁ কিতা শুনলাম কিতা শুনছি মানে বিচারে কিতা মাত কথা হয়েছে তোমার লিয়া বুঝলাম না বিচার থেকে বারোই দাম পারলাম না তোমার খানো খবর আইলো এটা তোমার কইছে কে কে কইতো আবার তুতাই কইছে আর তুমি তো বিয়া দিবি লাগি তা লাগে হ্যাঁ ও আচ্ছা তুতাই কইছিনি হে তো আর বড় বালা মানুষ এবারে দাগা মতো ফোন দিয়া কইলিছে আচ্ছা তোমার মাথায় আইনি ওটা আমি বিচারো মুরব্বীকের সামনে বিয়া দিবি করমু হ্যাঁ আমি সত্য যেটা ন্যায় যেটা ওটা তুলিয়া ধরছি আর ন্যায় তুলা ধরার নাম কিতা বিয়া দিবি নি বিয়া দিবি হোক আর না হোক ইনে তো আব্বা আসলা আব্বাই কিতা কইবা মনে মনে এখানে অবশ্যই ঠিক কইছো ইন সব মুরব্বী হল আসলা আমার মাথাটা উচিত হচ্ছে না কিন্তু তুমি তো জানো অন্যায় দেখার পরে আমার মাথা রক্ত উঠে যায় আমি বলি যাই যে আমার সামনে খেয়ে উপার আছে আমার কাছে লাগে তারা এটা অন্যায় করা এটা অন্যায় বিচার করবে আমি তো চাই তুমি অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু তোমার আর আমার সম্পর্কের মাঝে কোনো ধরনের বাধা হোক না ওটা আমি সবসময় চাই এটা আমিও চাই আসলে তারপরেও বুঝায় তো আমার রক্ত সমস্যা আছে আমি অন্যায় দেখলেও বিগড়ে যাই জিনিস আসা আসলে ও তাইরে আমি একটু বুঝাই নিতে আসলাম আর কোন তা নাই জি আব্বা তাই না আমার বুঝাইরা এ তো নিজেও বুঝে না তে তোরে আর বুঝাইবো কিতা বুঝুন আব্বা তাই সব তো বুঝুন তাই তো নেয়ার ফক্কে আসলা হে নেয়ার ফক্কে আসিল আর আমরা কিতা ও নেয়ার ফক্কে আসলাম নি হে একটা বিয়াদ ফুয়া এই ফুল কিতা খানা এখন তুমি বিয়াদ ফুয়া লবে না বা কিছু না আইম বাড়ি বাড়ি যাই পড়ে দে আসসালামু আলাইকুম এখন কই যে বিয়া দেবর বাপ আর ইলা মাত্র রাস্তায় নিয়ে ইসব করে হারছিলে জানলাম ফুরুত দিয়ে উড়াই গে ও হুরুচ্ছা যা সালাম দিতাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বিয়া দেবর খবর গীতা আপনার খবর গীতা এ রে ড্রাইভারর ফুয়া তুই মনে কর তোর লাগাম সারিয়া যাই দেখি বারবার খালি কই যে বিয়া দেবর বাপ বিয়া দেবর বাপ তুই কিতাব দিতে চাই দে আমারে হিকাব লও গীতা হিকাব লও গীতা তোমার আবার কিতাব বুঝাই দাম কিতাব বুঝাই দাম তোমার বুয়ায় মুরব্বী তৈয়া মুরব্বীর উপরে বিচার মাতিলাই ও তোর বিয়া দেবে এ বেটাই আমার ফুয়াই বিয়া দবি করছে আমার বড় হাউজোর মাঝে এখানে আমি বুঝমু এলাকি কিতা তুই আমার রাস্তাঘাটের মাঝে আমার লোকে বিয়া দবি করতে নিয়ে বারবার কই যে বিয়া দবর বাপ বিয়া দবর বাপ এই আমার ফুয়ায় তোর কোন বড় উগা ডুবাইছে আমার কথাই উনি
বুঝলাম না বাবুর উচ্চাথা এঙ্গেলের দিকে আমারও কইলি রায় বিয়াদ হবে। হ্যাঁ তুমি আমারও বিয়াদব মা কই রায় বুঝছো নি? হ্যাঁ বহুত বড় অন্যায় কাজ কর রায়, নিজের বুয়া বিয়াদব এখান দেখে না, তুই আমার এঙ্গেলে বিয়াদব কই রায়। এ ওঠাই আমার ফুয়া যদি বিয়াদব হইয়া থাকে নাইনি তে তো তুই ডাবল বিয়াদব, তোর বয়সও নাইনি, আমরা রাস্তা পায়ে হাঁটিয়া গেলে মানুষ হইলে নাইনি, আসসালামু আলাইকুম হইয়া নাইনি, হল্লা খান তলে দিয়ে গেছি, আর তুই আমার মুখে মুখে তর্ক ঘটে আর আমার বারবার কুচাই দে নাইনি। হুন সাবধান হইতে কইছি, নাইলে খুব অসুবিধা হইব। দেব না, নিজের ঘরে চাউল ফুটাই দেয় আর না আইসা আমারে ফুটাই দেয়, আগে নিজের ঘরে ফুটাও এরপরে অন্য মানে ফুটাইও। ওইছি গলা খান নামাই তো, আমি ফুরতালি সামনে নামি, সে গলা বাড়িয়ে মারতে পারে না, কোনবার যাইতেও ভাই যাও। হ্যাঁ যাইতাম কি যাইবো তো, আইসি তো যাওয়ার লাগি, তুমি এখন কথা বন্যা রাখো, বাফে না গুতে চুঙ্গে করি মুতে বুঝছো নি, ফুয়া ঠিক করো ঠিক করো বিয়াদব পরে। বাপরে বাপ, তাই মুরব্বী বানাইছে ফুয়া বিয়াদব একটা হলাম বাবা। আরে যা খালি আমার ফুয়ার ফুয়ার কারণে কই দিতে পারলি অন্য হইলে গর্জনার রক কখন কিছু আমি সিজিয়া খাইলাম বটে বিয়াদবের ভাই। যা রে ও চেয়ারম্যান ভাই সাহ, আপনার ভুরির লাগি দামান একটু ঠিক করছিলাম, ওইলে তারা এখন না করে দিচ্ছি। কেনবা তারা না করে দিল কেন? না মানে কিলা যে কইতাম আপনার যে দামানদের পার্টি কইরো আপনার ফুরির বুঝি কেরাল চার খাটা। চেয়ারম্যান সাহ, আমি অ্যাসিস্ট্যান্ট অফ রাইভারের মধ্যে এই বয়সের মধ্যে কোনোদিন এই ঘটনা পাইছি না। অবা ক্যাপসুল রাইভার, তোমার মুখও লাগাম দাও রাইভার, তুমি কও চাই কে কইছো আমার ফুরির চরিত্র খারাপ? জি না চেয়ারম্যান সাহ, যে দামান দেখাত গেছিলাম ও দামান্দর হেটের গু ফেটের গু তাকে শুরু করি তার গণ গোষ্ঠীর যতজন আছে সব কিন্তু মিলিয়া হয়েছে। অবার এবার অকল তুমি তো মনোযোগ দেওয়া শুনো, আমি কিতা নির্বাচিত চেয়ারম্যান একবারের নাই, অলিয়া তিনবার রানী, তার আগে হিংসা বিদ্বেষ এখানে কাজ করে, আমার সম্পদ প্রচুর সহায় সম্পদ আছে, আমার পুরি এত বালা চিন্তা করতে পারতা নাই, লেখা পড়া গুণে সব দিক দিয়া তাই অগ্রসর, আর তারা যখন বদনাম তুলছে আমি ফ্যামিলির জিন্দেগীতে আমার ফুরি গিয়ে দিতাম নাই, আর তোমার তার পেশা ওই রকম খালি করা। হ্যাঁ আমি তোমার তারে বঞ্চিত করতাম নাই, বকশিস টাকা পয়সা বেশ করে দিব, তার বাদও একটা বালা আমাদের সন্ধান আমার দিলে আমি খুব খুশি হইব। চেয়ারম্যান সাহেব আপনি কইছেন কথা খারাপ নাই, দুনিয়ার সবে যদি খারাপ হয় আপনার মেয়ের আমরা খারাপ কইতাম পারতাম নাই, আপনি চিন্তা করবা না, আমরা নিজের মন করিয়া প্রায় চেষ্টা করিয়া আমরা দামান একটু পাল্লা নৌসা নিয়ে দিন দিলে তিয়ার যাই কি চেয়ারম্যান সাহেব ভাই। আচ্ছা কষ্ট করলাম। ওকে এই কেসটা সবাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমিও জিজ্ঞা করলাম কিতা করছে আমার ফুয়া, তুমি খুলিয়া কইতাই নানি? আমি বিচার করি বিগত চল্লিশ বছর যাবত এখন পর্যন্ত আমার মুখের ফুলে নানি হাউজ ভাইয়া কেউ মারতে পারে না, আর তোর ফুয়া আমার লাগাচ্ছে আরো বইয়া আমার মুখের উপরে তারা জিজ্ঞা আব্বা ইলা না তারা জিজ্ঞা হরতে এ করছে কিনা এ দিকেই তো কিকু অত বড় বিয়াল তো পানি লেখনে ইয়ালে ইয়ালে এই গুরজিরা কিতা লাগি তুমি ফুয়া আমি কিতা মানুষ বানাইতাম আর না বানাইতাম তুমি বাসুনি মানুষ বানাইতাই উল্টা আমারে দুসরা ইয়া এরে গলা লামাই আমার কইছে নইলে নাই গলার রোগ একবার 200 টান মারি সিরিয়া দিলি মু তুই আমার লগে গুন্ডি দে নাইনি তোর ফুয়া জেলা তুইও বলা এরে ভাই শুনো মুখ সামলাইয়া মাতো তুমি কিতা হইছ আমারে তুমি এক মাত মাতিলাই এটা ন্যায়সঙ্গত মাত মাতলাইনি খোসাই একটা নিরপরাধ ফুয়ারে তুমি তাই দোষী সাব্যস্ত করিয়া জুতার বাড়ি দিলাই রায় আমি হাসা খান খুয়াই তুমি তার সকল মানে আমার ফে বিগড়ি গেলাই কিন্তু আমি অন্যায়টা কিতা করছি আমার অন্যায়টা দেখাই দেবো আগে আমারে তুই নিরপরাধ আর অপরাধ নেনি দেখা নিতেছ না শিকা নিতেছ না ইগু যদি নিরপরাধ হয় তার বেটার ফুলি আজ দড়ি লাগিলা। হ্যাঁ
শুন, এক হাতে কোনোদিন তালি বাজে না, আর আমি যেটা জানি এটা তুমিও জানো না। আমি যেখান কইছি আমার খোতার গুড়িত যাও, আমি কিতালাই কইছি ওখানে আগে জানার চেষ্টা করো। তুমি জেলা, তোমার মেম্বার হলা, তোমার চেয়ারম্যান হলা, আজ তারা গাও নষ্ট করে আসো তুমি। বিচারক গিয়া আরেক বেটাই নির্দোষ একবার চেয়ারম্যানের ফুড়ি আস্থা এ কিতা করছে না করছে এখান তারা জিগাইতে নানি, তারা তার লাগে তারা দুটার বাড়ি মারা। আমি বারুই যাওয়ার সময় ও ফুড়িও দিলিছে আমার হাতো, ই ফুড়ি বালা ফুড়িনি কও চাই ইয়াল্লা ইয়াল্লা না না বালা না তো বিচার করতে বুঝিয়া করতে না না বুঝিয়া বিচার করলে দিবনি। আস্তে একটা পাগল তো না বুঝিয়া না ইয়ো করিয়া আন্তাজি সিল্লানি লাগাই তুই জানোস না রে বাবা আমার কি জাত ডাক ডাক আনিয়া কি জাতর বেজ জ্যোতি আমারে পড়ে। আচ্ছা যাও করো যাও দেখি কি তা করা যায়। শিক্ষা সবরে একটা দিলেই তুই অকল হয়তো ঠিক হয়ে যেতে আর নাইলে আমরা গাও ছাড়ি উঠতাম, ই গাও ইলা থাকা দিত না, তাহলে গাও ঠিক করি তা গাছ থাকা লাগবে। আমার পুরো আমার বাবা বাবা বুঝলাম তার লাখান বাদ দে আমার লাখান দিলে ওই বনে দেখছ দাদা ওই বনি মানে তুমি কিতা আসো আর কিতা ওইবার তার লাগে এখন কন্যা দেখ বুঝছ সুন্দর দেখি আমার বাচ্চিটা বাঙ্গা রিঙ্গা মুজাই জল লাগে কন্যা দেখ আর না তোর চাকরি বুঝি ওই দাদা তুমি আমার দোকান বুঝছো বুঝছো নি এলাকিটার কথা না বাঞ্চে কই না আমার মার্কেটের ভাই তুমি বুঝছো নি তুমি আমার দোক বুঝছো জলদি করো না মাতা এটা কো একু একু কই না দিন বুঝছো নি ও বন্ধু সুজার মাত আপন মার্কেটের ভাই বুঝি রোগীটা হইলে ও দাদা ও দেখছো নি বা তোমার সামনে আমার চিন্তা করিল বুঝছো নি তুমিও বিচারটা করিয়া ধরো মাতা ও ভাই সাকবা সুজনা কল Thank you.
ব্রতালির ফুয়া নানিবা। আরে তুমি আকালালি নানি আমার ওই রানি আরে কম উড়ো না কিতা কেন আপনি চিনেন না আমি ফুরুতালির ফুয়া কেলাই নাই না কিতা আমি তো বিশ্বাস করতাম পারছেন যে ফুরুতালির ফুয়া ও তো বেয়ার দবইব আমি মুরব্বী তোমার বাপর বয়সী মানুষ এছাড়া আমি চেয়ারম্যান তুমি আমার সামনে সিগারেট টানটা আমার মুখ তোমার ছাড়ায় আপনি চেয়ারম্যান আপনার জায়গা আমি আমার জায়গা আপনারে যে আমার সম্মান অত জানাইন লাগবো এটা আপনার কোনো সংবিধানও লেখা নাই ও তুমি সংবিধান লিয়ে টানাটানি করায় তুমি তো বা লেখাপড়া করছো কিন্তু এখানটা কিন্তু আমরা দেশও আমরা দেশের প্রেক্ষাপটে আমরা সামাজিকতা এই জিনিসটাও চল আমি লেখাপড়া করছি দেখি ও সংবিধান সম্বন্ধে আমার ধারণা আছে সংবিধানের কোন জায়গায় তো লেখা নাই যে আমি সিগারেট খাইতে পারতাম না এই ব্যাধ দপুয়া সংবিধানের কোন জায়গায় লেখা আছে রে মই মুরব্বীর সামনে সিগারেট খাইয়া না খাই মুখে দুমাটা সারবে দেখলাই নাকি তা করে ব্যাধ দপ আচ্ছা চাষা আপনি আমার হুকা চাই সংবিধানের কোন জায়গায় লেখা আছে বিচারের মাঝে যদি একটা শিক্ষিত ফুয়ায় মাতে তারে বেয়াদব হইতো এ মানে আমরা তো শ্রোতনে বড় হয়েছি বা আমরা কোনোদিনও আমরা ময়ূরবীর সামনে কোনো কথা কইছি না তাইলে আমরা দৌড়িয়ে নিতাম পারি আপনারা ন্যায় মাতার মানসিকতা আছে না আমরার বর্তমান যুব সমাজের ন্যায় মাতার মানসিকতা আছে যুগ বদলাইছে জেনারেশন চেঞ্জ হয়েছে এখনকার জেনারেশন শিক্ষিত জেনারেশন এখনকার জেনারেশনে যেটা করে বুঝিয়া করে আপনারা মতো না বুঝিয়া ফাল দেয় না তুই তো দেখলাম আবার বেয়াদবি করে তুই বুঝাইতে চাইলে আমরা মুরব্বী সকলে বিচার বৈঠক এটা সম্বন্ধে ধ্যান ধারণা কম ওনা কেলালি মস্তিষ্ক হৃদয় মন আমরা তিনটা জিনিসের কানেকশন ঠিক আছে তোমার তা নি তিনও জিনিসের কানেকশন ঠিক নাই এলেগেও তুমি তাইন আদব কায়দার তনে বাড়াই আই রায় এটা মোটেও ঠিক নাই অনুকা চাচাজি সিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না আপনারা তো সারা জীবন বড় গলা দিয়ে বিচার করছেন ন্যায় কোনটার অন্যায় কোনটা একটা বিচার করছেন না সে পয়সা দিলাইলো সে কত বেশি দিল খালি ওটা জীবনে চিন্তা করছেন যে টেকা বেশি দিচ্ছে বিচার তার পক্ষে গেছে কিন্তু আমরা বর্তমান যুব সমাজে এটা ঐতিহ্যাম নাই আকালালি তুই ব্যাট গভীর সীমা অতিক্রম করলেই রে আমি শেষবারের মতো কইলাম আমি তোরে দেখিয়া দিব আমি তোরে দেখিয়া দিব দেখিয়া দিব কইলাম আচ্ছা দেখুন জানো আমি আপনার দেখিয়া লইমু যাও গা আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা ওয়া আলাইকুম সালাম চাচা জি ভালো আছেন নি ভালো থাকলাম কইবা ব্যাট দুপুর বাচ্চায় সিগারেট খাইয়া তোমা আমার মুখো সারছে চাচা বিয়াদব আরে কইলে আমারে কইলে না একদম না তোমারে কইছি না আক্কেলালির কথা কইলাম কত বড় বিয়াদব হইছে চিন্তা করাই নি তুমি বিয়াদব তে বিয়াদবি করতো না কিতা করতো এর মতো বিয়াদব এক গ্রাম আছে নি এ নাম্বার ওয়ান বিয়াদব তার বাবা তার আদব কথাই গাইছে নি এ বিয়াদবি করতো না করতো কেটাই আমরার মতো বদ্র ছেলেরার মতো এ হইতে পারবো না জীবনে কই চাই চাচা আপনি ওবা গায়ে ভরিয়া মাত্রা এখানে তুমি একটু ফিস্ট লামো আর তোমার গলার টোনটা নর্মাল টোনে মাতার চেষ্টা করো তুমি তখন বড় বেয়াদব নাই সরি চাচা ও চাচা আমার এটা অভ্যাস বহুত অভ্যাস আমি একটু জোরে মাতি বুঝছেন নি আর আতা আতা গাতে উঠি যাই এর লাগে আপনার কাছে সরি চাচা সরি দুটা আমার কথা তুমি মনোযোগ দিয়া শুনো বুঝছো নি বা আমরা এলাম সমাজবদ্ধ জীব আমরা যে সমাজও বাস করি সমাজে আমরা কিছু নিয়ম কানুন মানিয়া চলা লাগে তুমি যদি তোমার মতো করিয়া চলো তাহলে এটা সঠিক নাই এইগুলা অভ্যাস তুমি পরিত্যাগ করতে হইবে ওখানে তো তুমি একটা পরিপূর্ণ মানুষ বা তোমার তনে বয়সে যারা ছুটো তোমার চাল চলন আচার আচরণ দেখিয়া তারা শিখতো অতএব তুমি সুন্দর এবং মার্জিতভাবে চলাফেরা করবায় চাচাজি আপনার কথা খুব সুন্দর খুব খুব সুন্দর চেয়ারম্যান বলে কথা আপনি আমার গাঁওর চেয়ারম্যান কিন্তু চাচাজি কিতা করবো অভ্যাসে দাস এই অভ্যাসটা কেমনে মিটাইতাম বা কেমনে হরাইতাম এখানে আমি নিজেও বুঝলাম না তবে আপনার কথা আমার কাছে খুব ভালো লাগছে চেষ্টা করবো আপনার কথা মতো আমি চলার অবাধুতা তোমার কথায় আমি 100% সন্তুষ্ট কিন্তু ফুরুতালির ফুয়া যে আকেলালি এই জিনিসটা বুঝে না শুনছি লেখাপড়া করছে কিন্তু লেখাপড়া করিয়া ই তার কী আচার আচরণ ব্যবহার তার আমি বুঝাইতাম পারলাম না তুমি বুঝতে পারছো আমি অত্যন্ত খুশি হয়েছি আগামী দিনের ভবিষ্যৎ যখন আপনি আমার হই লইছেন তো এই গাঁওয়ের চেয়ারম্যান আগামীতে আমি হই আর আপনারাও তেল মারিয়া চলতে হইব কিতা ভাতু তো মিয়া আমার কথার কোনো উত্তর না দিয়া তুমি দেখি জিম মারি রইলা চাচাজি আপনি আবার গর্ব করেছেন আপনার মতো চেয়ারম্যান আমরা গাঁর অহংকার আমরার গাঁর গর্ব চাচাজি এইরকম চেয়ারম্যান প্রত্যেক এলাকায় এলাকায় দরকার চাচাজি কই চাই আপনি যেন আমারে বুঝাই দিয়েছ আমি আজকে দেখি ভালো হয়ে গেছি কই চাই এইরকম চেয়ারম্যান গাঁত ক্ষয় গেল
আপনার মতো চেয়ারম্যান যদি থাকে, আপনার মতো বেআদব যুবকরা একদিন সময় রাখতো না সাজি ভালো জিতে? সাজি সাজি আপনার আপনি আমার দন্ড করেছেন, আমি আপনার কাছে ঋণী সাজি। সবে তোমার বালা পায়, তোমার বাপ দাদার নাম যাতে উজ্জ্বল হয়। বাপ দাদার নাই তো আপনি আপনার গাউর চেয়ারম্যান, আপনার নামও রাখতাম। ইবছর আমি আর খেত করতাম না, খেত করিয়া লাভ কিতা হচ্ছে দেখি? হ্যাঁ যেটাও আল্লাহ দেন দান, সারা বছর তো গরবার চিটা খাইতাম পার মুনুন দিয়া। এই দি হাই খেত লাগানি 2000 টাকা, খাটানি 2000 টাকা, সার যার 5000 টাকা, সবটাই মিলিয়ে যায় কি 15000। দা এটা বাবু রুদলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ সেই জরুরি কামে তো মাটা নাইলাম। খুব কাছে আমার পরে কিটা লাগি লেখা পড়াই কইছে। এই আজ যে বেয়াদবি করছে তুমি বাপ, তারপরে আমি লজ্জা সারিয়া তোমারে কইরা আমার সামনে সুরট খাইয়া এ দুমা আমার মুখের উপরে ফাসে বিশ্বাস করো আমি খালি তোমার বুয়ার নামে বদনাম করে নাইনি, তোমার বুয়া বাদ হয়ে গেছে বাদ বিয়াদব। এরা ভাই শুনো, আমার ফুয়া বাদ বালা নাই, কারণ আমি বুঝছি এর লাগে চেয়ারম্যান সাহেবের সামনে এটা মাথা লাগেনি। তোমার কি তা সরম হয় বলতে কিচ্ছু নাইনি? অবা ফুরুত, আমি আসলাম বিশাল লইয়া তোমার ফুয়ার নামে। অখন দেখি তোমরা স্বামী স্ত্রীর যে অবস্থা আরম্ভ করছো, যে জামেলা করায়, যে দ্বন্দ্ব করায়, অখন তোমারটা নিকু শেষ করবাই না আমার বিচারকও দেখিয়া দিবাই? ক আমি দুঃখিত চেয়ারম্যান সাহেব, আসলে আপনি যে বিচার লইয়া আইসুন আমি আমার ফুয়ারে আপনার বাড়িতে লইয়া যাইনি, আপনার শুনলো না বিচার আপনি পাইবা। অবা ফুরুত আলী, তোমার সিদ্ধান্ত আমি খুব খুশি হয়েছি, সময় মতো তোমার ফুয়ারে লইয়া যাই আমার বাড়ি, আমি আরো দুই চারজন দেখব। অতদিন ধরে আমি রাস্তায় ঘাটে মৃত্যু তো লাগে আমি দশ জায়গা যাই, দশ জন লোকে বই, এখানে আমার অন্যায়, এখানে আমার দোষ, সবাই আমার চিনে, সবাই আমার মাঝে দেখো তোমার লাগি আমার বাড়ির দরজা চিরতর একবার তালা মারা তালা মারা, যাবা যাবে না, হইলে হয়ে গেল, আমার দোষ কি তাই দেখাই দেওয়া লাগবে? তুমি তোমার দোষ কি তা নাই, তোমার দোষ আমার বার্তনে বাড়ি যাই থেকে কোনো দুসরা মাত নাই। বুঝছি তোমার মাথা কথায় বুঝা যার, তুমি এবারে দুড়া ফলা খান ফুসফুসি করাই কেনে খোর্রায় তাও বুঝলাম। চেয়ারম্যান যেহেতু আইসলা, বিষ তো তোমার খানো দিয়া গেছো, তোমার চেয়ারম্যানের কার্যকলাপ জানো নি, আর তুমি জানিও কিতা করতায়, তুমি তো বেটার সহযাত্রী, আস্তা ইউনিয়নের মাঝে গাউয়ে গাউয়ে যাও আর অবৈধভাবে বিচার করো, ন্যায়রে অন্যায় আর অন্যায়রে ন্যায় করো, তুমি তো বেটার লোকর,
তোমার এটা হইয়া লাভ আছে নি, যদি শুনতে চাও তাহলে তোমার চেয়ারম্যানের কিছু কার্যকলাপ আর কিছু ইতিহাস তোমার আমি হইতাম। এরে অতদিন তোর কোনো মাত আমি শুনছি নাই, একজন সম্মানী মানুষের ব্যবহারে যখন তুই হইতে চাইছি দেখো কিতাবত নাম হইতি। যাই হোক, তোমার শোনার মতো মন মানসিকতা হয়েছে, তে শুনো তোমার চেয়ারম্যানের কিতাব আছে ক। তোমার চেয়ারম্যান যা কররা এটা মানছে করে, কারণ তাই না এলাকার চেয়ারম্যান হইয়া। আমি তো তোমার এমনি তো বাপর ফের বিচার বই গেলে আর আইক বইতে পারবাই না নাই বউ 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 বেটা বইয়া যে তাও মাতো মাত বাইনে ফটি। চেয়ারম্যান সাহেব, আপনার কারণে আমি বুঝিয়া না বুঝিয়া আমার ফুয়ারে বিয়াদব টিয়াদব হইয়া শত জাতর অপমান করছি, আর আপনি আপনি আমার অপমান করছেন, আপনি আমার অপমান করাইয়া লইছেন, আস্তা রাস্তায় রাস্তায় আমার বেগ্য ধরাইয়া লইছেন। খেনে খেনে আমি তো আগে জানতাম না, আগে বুঝতাম না, এখন বুঝছি বিয়াদব আমার ফুয়া না, বিয়াদব বিয়াদব মস্তিষ্কর মাঝি। ফরুজ ভাই, কিতা মাত্রা বুঝিয়া মাত্রাণী সব, তারপরে আমি কিন্তু চেয়ারম্যান। আগে বুঝছিলাম না, এখন ঠিকও বুঝি। আব্বা, আমি চাচারে বুঝাইয়া হইলাম। শুনুকা চাচা, সেদিন আমি আপনাদের বিয়াদবি করছি, আমি জানি এটা আমার অন্যায় হয়েছে, আমি এই কারণে আপনাদের বিয়াদবি করছি আপনারে বুঝাইবা লাগে, কারণ আপনারা আগে যা করছেন এটা এখন আর চলে না। আগে মানুষে মানিয়ে নিছে কি সব কিছু, এখন কোন মানুষ শিক্ষিত, এখন কোন ইন্টারনেটের যুগ, এখন কোন মানুষে সব কিছু বুঝে, মানুষের ঢুকাইয়া কিচ্ছু রাখা যায় না। আগে আপনারা বিচারও যে রায় দিছেন একটা মানুষে মানছে, যে একটা মানুষেরও কইছেন এটা মানুষে শুনছে, একবারে কৃতদাস লাখান, কিন্তু এখন আর সেই সময় রয়েছে না মানুষের কৃতদাস বানাইয়া রাখা। আমি যেটা করছি এটা মতো শুধুমাত্র আপনারা বুঝাইবা লাগে করছি, সর্বপ্রথম আমি আর বুলো লাগে ক্ষমা চাইলাম, কিন্তু আপনি যে বিচার করছেন অতীতে আপনি আপনার বুকুতা দিয়ে হোকা চাই, কোন বিচারটা রাইট করছেন, প্রত্যেকটা বিচারও কোনো না কোনো ঝামেলা আছে, আর এটার দায় আপনি এড়াইতে পারেন না। আরেকটা কথা চাচা, আজকের যুবক আগামী দিনের বিচারক, এটা যদি আপনারা না শিকায়, আপনারা না মানে, তাহলে আমরা কিলা যোগ্যই উঠব। আপনারা আমরা সুযোগ দেওয়া লাগবে, আমরা মত প্রকাশ ও স্বাধীনতা দেওয়া লাগবে, কারণ আমরা সুশিক্ষায় শিক্ষিত, এখন আমরা শিক্ষার বিকাশর জায়গা আপনারা করিয়া দেওয়া লাগবে। আমরা যদি এই বিকাশের জায়গা না পাই তাহলে আমরাও ভবিষ্যতে আপনার মতো হয়ে দিব, যে কারণে আপনারা আমরা এই রাস্তা করিয়া দেওয়া লাগবো, যেটা আমরা সুশীল হইতাম পারি, সঠিক পথে থাকতাম পারি, সঠিক বিচার করতাম পারি। আর এটা যদি আপনারা আমরা রাস্তাটা না করিয়া দেন তাইলে আমরা লগইয়া আপনারাও দায়বদ্ধ থাকবা। আপনারা এই সমাজে হয়তো কোনো একদিন প্রশ্ন করব, আপনারা বিচারও কইয়া সুযোগ পাইয়া সমাজলাই কিতা হোসেন, হয়তো সদা এদিন কোনো উত্তর দিতে পারত নাই। পাতি যায় তো কথা ঠিকও কইছে, আমি আরও তারে ভুল বুঝছিলাম, ডিসিশন ফাইনাল দামান তারেও বানাই। সমবেত উপস্থিতি, সবার উদ্দেশ্যে আমি আমার কথাগুলা কইলাম, আসলে আমি ভুল করছি, আমার ভুলের লাগি আমি অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী। আমি যে বারবার চেয়ারম্যান হয়েছি হয়তো আপনারা অনেকেও জানেন কীভাবে হয়েছি না হয়েছি, আমি সঠিক পদ্ধতিতে কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়েছি না, এর মাঝে কিছু দুই নম্বরই ব্যাপার স্যাপার আছে। আর আমার পরি সম্বন্ধে যে অপবাদ উঠছে, অঙ্কিতা খৈতাম হইছেন, গুছে কোনো দিন হয়নি তার দই সুকা, ঠিক ও ঘটনাটা আমার ঘটি গেছে, এলাকেও আমি চাইছি আমার পুরীর দুষ্টা আমি গুড়িয়া রাখতাম। আর আমি যেহেতু ক্ষমতাধর চেয়ারম্যান রানিং তিনবারর ও প্রভাব খাটাইয়া এগুলা গুড়িয়া রাখতাম, অথবা আমি যে অন্যায় করছি এর লাগে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী,
আর বাতি যায় যে কথাগুলা কইছে ও প্রসঙ্গ দু একটা কথা না কইলে না হয়। আমরা যে লেখাপড়া করছি ম্যানুয়াল যুগ আছে, এখন ডিজিটাল যুগ, সবটা অত্যাধুনিক। ও কারণে আমরা চাইছিলাম, আমি মেম্বার এবং যারা জনপ্রতিনিধি কাতারে আসি, আমরা চাইছিলাম যে আমরা পুরাতন সিস্টেমরে যতদিন পারি চালু রাখিয়া, আর গ্রাম গাঁও গ্রামের আগে শিক্ষিত আসিল না, যেটা কারণ কইতাম ওখান বিলিভ করতো, মানে বিশ্বাস করতো, ওই সমস্ত কারণে আমি এখন আমি অনুতপ্ত লজ্জিত ক্ষমা প্রার্থী, আপনারা আমারে ক্ষমা করে দেব। চেয়ারম্যান সাহেব, আর মাফ সভা লাগত না, আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন সপ্তাহ শেষ হয়ে গেছে। আপনি তোরে বোঝা বিশ্বজুড়ে পাঠশালা মোড়, আমরা সবাই ছাত্র, আসলে আমরা যারা বিচারি আছি আগর দিনকুর বিচারি, আমরা করি কিতা জানি, আমরা পাইন চাই তো বিচারও বোয়াল করি, আমরাই ওইতাম চাই সেরা, আমরা কোনো সময় বাচ্চাই তোরে মারতে দেই না, বাচ্চায় মারতে চাইলে কয় আনা মাতিয়া বইল কেন জানি, আমার মোড় বিয়ানা তা তো নাই, আমরা ভুলি গেছি, ভুলি গেছি ওখান সব বাস কিন্তু সমান নাই, কিছু কিছু বাস আছে বাস তো নেই সিঙ্গল বড়ো, এই যে ছাত্ররা এই যে বাচ্চারা মারতেছে তারা মারতে দিতে, তারার মাথা এমনও তো আছে, আমরা বিচারিত নেই ভালো।